দরিদ্র পীড়িত মুসলিম দেশ ইয়েমেন সৌদি আগ্রাসনের জবাব দিতে গিয়ে এ পর্যন্ত 78টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনী এ তথ্য জানিয়েছে। 2015 সালের 26 মার্চ থেকে প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত 10,000 ইয়েমেনি নিহত হয়েছে। তবে সৌদি আগ্রাসনের সামনে হাত গুটিয়ে বসে থাকেনি দেশটির সাহসী জনগণ। হাতের কাছে যার যা ছিল তাই নিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে তারা। এরই মধ্যে ইয়েমেনের সেনাবাহিনী ও জনগণ ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনেও সক্ষম হয়েছে, আর এই ক্ষেপণাস্ত্র শক্তি সৌদি আরবের উদ্বেগের সবচেয়ে বড় কারণ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইয়েমেনের গণবাহিনী ও সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের ধরন ও পাল্লাতেও পরিবর্তন এসেছে। ইয়েমেনিরা নতুন নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কারণে সৌদি আরব দিশেহারা হয়ে পড়েছে। ইয়েমেনে যে 78টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার মধ্যে 48টি সৌদি আরবের ভূখণ্ডে আঘাত হেনেছে। ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বোরকান ওয়ান, কাহেরা ওয়ান এবং জিলজাল ওয়ান। এসব ক্ষেপণাস্ত্র সৌদি ভূখণ্ডের পাশাপাশি ইয়েমেনের অভ্যন্তরে অবস্থান নিয়ে সৌদি অনুচরদের ওপরও আঘাত হানতে সক্ষম হয়েছে। গত 27 অক্টোবর জেদ্দার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইয়েমেনিরা যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেটাকে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তির একটি বড় প্রদর্শনী বলা যেতে পারে। ইয়েমেন থেকে জেদ্দার এই ঘাঁটির দূরত্ব হচ্ছে 650 কিলোমিটার। এই হামলায় বোরকান ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইয়েমেনিরা জেদ্দার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সৌদি আরব সেটাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। যুদ্ধ ও সংঘাত সমর্থনযোগ্য নয়, কিন্তু ইয়েমেনে সেই যুদ্ধ ও সংঘাত শুরু করেছে সৌদি আরব। সৌদি আরবের দরিদ্র পীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেন কোন ধরনের অপরাধ না করেই আগ্রাসনের শিকার হয়েছে। ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে অপব্যবহার করে দেশটির উপর ঝাঁপিয়ে পড়েছে সৌদি আরব। এ পর্যন্ত সৌদি আগ্রাসনে নিহত হয়েছে হাজার হাজার ইয়েমেনি। তারা আত্মরক্ষার্থে মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সহ নানা উপায়ে আগ্রাসনে জবাব দিচ্ছে। যে কোনো দেশের মানুষই আত্মরক্ষার অধিকার রাখে। ইয়েমেনের জনগণ ও সেনাবাহিনী এ অধিকারই আত্মরক্ষার চেষ্টা করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, বিশ্বের অনেকেই এই বাস্তবতা উপলব্ধি না করে সৌদি আরব সহ প্রভাবশালী দেশগুলোর অপপ্রচারে কান দিচ্ছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।